বন্ধুরা গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বৈদ্যপাটি পশু পাখি প্রাণী হাট, এখানে আজকে কিন্তু হাটটা উদ্বোধন হলো। তো আমার পিছনের ইয়েটা দেখে, ব্যাকগ্রাউন্ডটা দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো। তো এটা বৈদ্যপাটিতে তোমরা কীভাবে আসবে, এটা বৈদ্যপাটি স্টেশন থেকে কিন্তু তোমরা ডাইরেক্ট অটো পেয়ে যাবে, টোটো পেয়ে যাবে, আর ভাড়া নেবে মাত্র 10 টাকা। আর এই হাটটা আজকে উদ্বোধন হলো। তো এই যে মাঠটা রয়েছে, এই মাঠে কিন্তু তোমরা হাটটা আজকে থেকে হলো, কিন্তু ওনারা বলছেন যে আজকে যেহেতু রবিবার উদ্বোধন হলো, তো আগামী দিনে ওনারা চাইছে যে হাটটাকে শনিবার করতে। তো শনিবার করলে আশা করি খুবই সবারই ভালো হবে, কারণ অন্যান্য পশু পাখি নিয়ে হাটে তো রবিবার দিন বসে। তো আশা করি শনিবার দিন করলে খুবই ভালো হবে। তো ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না, কারণ এই হাটটা আজকে উদ্বোধন হলো। তাই কিন্তু এই রাস্তাটাতে একদম সোজা ধরে এই এই এইভাবে কিন্তু এই মাঠটা দেখতে পাচ্ছেন। এই মাঠের কিন্তু এই যে ক্লাবটা রয়েছে, এই যে ক্লাবটা রয়েছে, এই ক্লাবটা কিন্তু আপনারা এই ক্লাবটা ফলো করবেন, কাউকে নাহলে জিজ্ঞেস করবেন। এইভাবে কিন্তু আপনারা হাটে পৌঁছ। বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু একদম বৈদ্যপাটি আপনার চৌমাথাতে ঠিক দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে কিন্তু এই হাটটা এইভাবে সোজা হাটটা, আর এদিকে চলে গেছে বৈদ্যপাটি, এদিকে চলে গেছে সারা পুলি। তো এই যে সামনে রয়েছে বোর্ড দেখতেই পাচ্ছেন, একদম চলে এসছে এখান থেকে, একদম এই সারাপুলি থেকে কিন্তু আপনারা আসতে পারবেন। ফোনটা দেখছেন বন্ধুরা, এখানে কিন্তু হাটটা সকাল 6টার সময় বসছে, আর হাটটা কিন্তু দুপুর 2টো পর্যন্ত থাকছে। তো যেমনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে বৈদ্যপাটির নতুন হাটটা আজকে কিন্তু উদ্বোধন হলো, আর এই যে তার মাঠের প্যাসেজটা, এই মাঠে কিন্তু হাটটা বসবে। তো যেহেতু আজকে নতুন, সেখানে কিন্তু ওনারা শুরু করছে। আগামী সপ্তাহে শনিবার থেকে শনিবার রবিবার দুদিন আমাদের পুনরায় চালু হবে। ভালো পাবে এখানে কুকুর পাবে, তারপরে বিভিন্ন রকম পাখি, ঠিক আছে, যেমন কি শ্রীরামপুরের মধ্যে হচ্ছে সেরকমই আমাদের আশা করছি, খুব ভালোই আশা করছি। বিভিন্ন জায়গাতে এখন হাট বসছে, হ্যাঁ, ওই রকম আমাদের এখানে মার্কেটটা পাবে। আপনার নামটা একটু? আমার নাম সমর বাগচি, সিআইসি বুদ্ধিবাড়ি। আমাদের এখানে সব জায়গায় হাট হচ্ছে, কিন্তু আমাদের এখানে হাটটা এমন জায়গায় হচ্ছে, এটা হার্ট অফ দ্য বদ্যিবাড়ি টাউন। এখান থেকে আমার সিঙ্গুর, দিয়ারা, নসিপুরছে, গুছিয়ে একদম বলে দিই যে এখানে মার্কেট সবার থেকে ভালো হবে। এটা আজকে হয়ে গেল, যা শনিবার থেকে আমাদের মেন মার্কেট হলো। সকাল 6টা থেকে বলছি যে এখানে শ্রীরামপুর, কোন্নগর, এরপরে বদ্যিবাটি, এখানকার পশুপ্রেমী মানুষদের যেমন এখানে সুবিধা হবে, এবং এই হাটটা এখান থেকে কতটা জনপ্রিয় হবার আপনাদের মানে আশা করছেন? আমাদের এখানে যেহেতু এটা চৌমাথা বৈদ্যবাটির প্রাণ বলা যেতে পারে, আমাদের এই এরিয়াটা কানেক্টিভিটিটা ভালো হচ্ছে। এদিকে তারকেশ্বর আছে, এদিকে আমাদের সিঙ্গুর, এদিকে চন্দননগর, শ্রীরামপুর, সমস্ত দিক দিয়েই মানে কানেক্টিভিটিটা ভালো হবে, সেক্ষেত্রে ভালোই হবে। আর আমাদের যে যখন প্রস্তাবটা আমাদের আসে সমর তার কাছ থেকে, তখন আমরা অ্যাকসেপ্ট করি এবং আমরা ইচ্ছুক হই, সেই জন্য এখানে আমরা এটা করতে আগ্রহী হয়েছি। নিশ্চয়ই আশা করি, যেটা যেহেতু এটা শহর, একটা প্রাচীন পৌরসভা, এখানকার মানুষজন প্রত্যেক বাড়িতে কিছু না কিছু তারা পাখি পুষছে, কুকুর পুষছে, বিদেশি কুকুর পুষছে। তো এটা আমাদের এটা একটা অপরচুনিটি এসছে, যেহেতু এটা রিলায়েন্স ক্লাবের যারা কর্মকর্তা আছে, এই এত বড় একটা মাঠ এবং চৌমাথা একটা জংশন, বদ্যিবাটি শহরের প্রাণকেন্দ্র বলা যায়, নিমাই তীর্থ রোড, এটা একটা প্রাচীন জনপদ, নিমাই মহাপ্রভু চৈতন্য নামে এই রাস্তা,
এবং সেই জন্য এখানে মানুষের সমাগম সারা বছরই থাকে। তো আমাদের এখানে যে সুযোগটা এসছে এই ক্লাবের কর্মকর্তারা তারা যদি রাজি না হতো এখানে আমরা মেলা বসাতে পারতাম না বা তারাও বসাতে পারতো না, তাদের ইচ্ছাতেই এবং তাদের চেষ্টাতেই এটা বসছে এবং আমরা আশা করছি এই এই পশু পাখির হাট খুব সুন্দরভাবে চলবে। আপনার নাম? আমার নাম শেখুল দত্ত। এইটাকে জনপ্রিয় করতে কী পন্থা নিতে পারে? যা যারা ব্যবসা করে মূলত পশু পাখি যারা ব্যবসা করে তাদের উপর ডিপেন্ড নির্ভর করবে যে তারা কী ধরনের এখানে পশু পাখি আনবে, এবং তারা জানে যে এক একটা জায়গায় এক একটা জেলায় যেমন সল্টলেকে যে চাহিদা নিশ্চয়ই বদ্রিবাড়ির চাহিদা এক হবে না, চাহিদা অনুযায়ী কিন্তু তারা তাদের সামগ্রী নিয়ে আসবে। ওরা প্রথমে দু একবার এসে দেখে নেবে, মানুষ যখন বলবে আমার ট্রিট চাই বা আমার গ্রেহাউন্ড চাই বা যা যাদের প্রয়োজন যে যেটা লাইক করবে সেই ডিম্যান্ড কিন্তু তারা বুঝতে পারবে মার্কেট অন্তত চারবার বা পাঁচবার বসার পর তারা ডিম্যান্ড বুঝতে পারবে যেখানকার মানুষরা কী ধরনের কুকুর চায় বা কী ধরনের পাখি চায় সেই দেখেই কিন্তু মার্কেট হবে, মার্কেটের জায়গা হিসেবে খুব ভালো হবে এবং চলবে। কতটা আশা হবে? আমরা শুরুটা দেখা যাক, আজকে উদ্বোধন হলো প্রত্যেক শনিবার হবে, আমরা অন্তত এক মাস বা দু মাসের বাদে আমরা বুঝতে পারবো কী টেন্ট। কিন্তু বদ্রিবাড়ি সারাপুলি শহরে অনেক মানুষ আছে যারা পশুপ্রেমী বা পাখি প্রেমী, তারা বাড়িতে পোষে এবং তারা নিশ্চয়ই আসবে। এখন তো শুরু, আজকে তবে সবে শুভারম্ভ হলো, আগামী দিনে নিশ্চয়ই আস্তে আস্তে আমরা নিশ্চয়ই আশা করছি যে খুব ভালোভাবে ছেলে আছে, কাপড় আছে, বদ্রি আছে। আচ্ছা আচ্ছা, কি বলছি, কী দাম যাচ্ছে? বদ্রির দাম যাচ্ছে 250 টাকা জোড়া। 250 টাকা জোড়া। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে কিন্তু বৈদ্যপাটি হাটে কিন্তু বৈদ্যির কালেকশন কিন্তু দেখতে পাচ্ছি ভালোই, আজকে যেহেতু উদ্বোধন হয়েছে তাও ওনাদের কাছে ভালো। কী দাম আছে এদিকে আসো, একটু দামটা বলো। 250 টাকা জোড়া। আচ্ছা, মোটামুটি হোয়াইটের মধ্যে বেশ কালার কম্বিনেশন ভালোই রয়েছে কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছেন। আর কি আছে বৈদ্যি ছাড়া? আর আছে লাভবার্ড আছে, এখানে লুটিনো, লুটিনো রয়েছে, তাই তো? তো বন্ধুরা দেখুন লুটিনো কিন্তু লাভবার্ড রয়েছে। কি কি প্রায় 1200 টাকা জোড়া, তাই তো? আর এদিকে পাশে রয়েছে ককটেল 1800 টাকা। তো বন্ধুরা যেমনটা দেখতেই পাচ্ছেন ককটেল কিন্তু এখানে রয়েছে খুবই ভালো, 1800 টাকা জোড়া, তাই তো? তো আপাতত তোমার কাছে লাভ পাট আর রুটিনো আর এদিকে বদ্রি রয়েছে আর রয়েছে, তাই তো? ফিঞ্চ রয়েছে, তাই তো? তো যেমনটা দেখতে পাচ্ছেন মধুরা নিচে কিন্তু ফিঞ্চ রয়েছে, ওটা 200 টাকা জোড়া, তাই তো? আর নিচে রয়েছে খরগোশ নাকি? কি দাম আছে ওটা? কত? 100 টাকা পিস। তো যেমনটা দেখছেন বন্ধুরা 100 টাকা কিন্তু খরগোশ পিস, এটা বার করে দেখাও তো দর্শকদের, বার করো। তো যেমনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা খরগোশ কিন্তু দাদা বার করছে, এই যে দেখতেই পাচ্ছেন রয়েছে। খরগোশের কিন্তু 4 মাস বয়স হলো আর এটা কিন্তু ব্ল্যাক আইস রয়েছে, আজকে ইয়ে হয়ে গেল, ওপেনিং হয়ে গেল, উদ্বোধন হয়ে গেল পশু পাখির হাট। তো যেমনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কি কি রয়েছে দাদা একটু বলে দিন। এখানে অরেঞ্জ লিপ আছে, রেড আছে, রেড হেড আছে, হ্যাঁ, ব্লু মাস্ক আছে, চিক মাস্ক আছে, ডাইলুট আছে। ওটা কি প্রাইস আছে একটু বলুন? ডাইলুট রোজিগুলো 1000 টাকা, অরেঞ্জ হেড, রেড হেড 1500 টাকা, ব্লু মাস্ক 1800 টাকা, ডাইলুট 1800 টাকা, চিক মাস্ক 1800 টাকা, হ্যাঁ। এরকম অরেঞ্জ হেড আছে, রেড হেড আছে, বাচ্চা বলে 1000 টাকা পিস, 1000 টাকা কালার চলে আসবে, বাচ্চা রাখে। আচ্ছা দাদা, আপনার নাম আর ফোন নাম্বারটা বলে দিন। আমার নাম 9739654073, কিশোর সাহা। আর নাম? কিশোর সাহা। কিশোর সাহা। আর হাটের নাম বৈদ্যপাটি হাট, তাই তো? হ্যাঁ, বৈদ্যপাটি। এই পাড়াটা, এই পাড়াটা কি নাম আছে, দাম কি আছে বলো? এগুলো আছে, এটা হুমার পায়রা আছে, ওটা পিটিয়া পায়রা আছে, বিসি পায়রা আছে। এবার নাম আর নাম্বারটা বলো। হ্যাঁ, আমার নাম মন্টু করবি। হ্যাঁ, নাম্বার? নাম্বার হচ্ছে 933 90 51 528। আর হাটের নাম কি আছে? হ্যাঁ, এই হাটের নাম হচ্ছে রিলায়েন্স ক্লাব মাঠ,
আমি শনিবার থেকে আমরা চালু করবো, আমরা তারপরে মার্কেট দেখে তারপরে আমরা ব্যবস্থা নেবো যে সপ্তাহে যাতে দুটো দিন চালানো যায়। ফোন নাম্বার বলছি 8697852080, এই নম্বরে যোগাযোগ করলেই আমি রয়ে আমাদের মার্কেটটা আমাদের ভালোই হবে, কারণ সামনে সিঙ্গুর আছে, দিয়ারা আছে, এদিকে ভদ্রেশ্বর, চাপদানি, চন্দন। শনিবার আপাতত হবে, আগামী দিন এটা একটা বিরাট আকার ধারণ করবে। এটা আমাদের এমনিতে তো সাড়াপুলি হাটের জন্য বিখ্যাত, সাড়াপুলি হাট বিখ্যাত কাঁচা শাক সবজি মাছ থেকে বিভিন্ন আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য বিখ্যাত, কিন্তু পশু পক্ষীর জন্য আগামী দিন বদ্যিবাটির এই চৌমাথা এটাও বিখ্যাত হয়ে যাবে। আমার নাম প্রবীর কুমার পাল, পৌর সদস্য বদ্যিবাটি।